আসসালামু আলাইকুম, গাফফার কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আব্দুল গাফফার আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দুটি ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে আসছি। একটির মডেল হচ্ছে K8, আরেকটির মডেল হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন। আপনারা যারা মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউব, ফেসবুক, টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য, তাদের জন্য এই মাইক্রোফোন দুটি স্পেশাল। তাহলে চলুন ওয়ারলেস মাইক্রোফোন দুটিকে আনবক্সিং করি এবং এর রিভিউ করি। এই মাইক্রোফোন দুটি কিভাবে কাজ করে প্র্যাকটিক্যাল ভাবে দেখি এবং এর সাউন্ড কোয়ালিটির পারফরমেন্স চেক করি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, K8 মাইক্রোফোনের সাথে আপনারা সবাই পরিচিত। চলুন মাইক্রোফোন দুটিকে আনবক্সিং করি। আমি প্রথমে K8 মাইক্রোফোনটি আনবক্সিং করব। এটা হচ্ছে K8 মাইক্রোফোনটি। মাইক্রোফোনটি এখন আমি আনবক্সিং করলাম। মাইক্রোফোনের প্যাকেটের ভিতরে আছে একটি OTG কানেকশন ডিভাইস, আরেকটি হচ্ছে মাইক্রোফোন, আরেকটি দেওয়া আছে সি টাইপ USB কেবল। আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটি দিয়ে আপনি ভয়েস রেকর্ড করবেন। মাইক্রোফোনটিতে একটি ক্লিপ দেওয়া আছে, এই ক্লিপটি আপনি শার্টের কলার বা গেঞ্জিতে আটকে কথা বলতে পারবেন। মাইক্রোফোনটির সাথে একটি তুলি দেওয়া আছে, এই তুলিটি ভয়েস এর সাথে বাতাসের নয়েজ রিডাকশন করে, আদার যে নয়েজ আছে সেই নয়েজ রিডাকশন করে। সি টাইপ যে পোর্টটি দেখতে পাচ্ছেন, সি টাইপ এই পোর্টের মাধ্যমে মাইক্রোফোনটি চার্জ দেওয়া হয়। এটি হচ্ছে মাইক্রোফোনের অন অফ বাটন। এই বাটনটিকে চেপে ধরলে মাইক্রোফোনের যে লাইটটি আছে এই লাইটটি জ্বলে ওঠে এবং মাইক্রোফোনটি অন হয়। মাইক্রোফোনটি অন থাকা অবস্থায় এই বাটনটি চেপে ধরলে মাইক্রোফোনটি অফ হয়ে যায়। আর এটি হচ্ছে মাইক্রোফোনের সাথে মোবাইল কানেকশন করার OTG ডিভাইস। এই OTG ডিভাইসটি মোবাইল ফোনের সি টাইপ কানেকশনে কানেক্ট করে দিয়ে মোবাইল ফোন থেকে OTG অপশন অন করে দিলে মোবাইলের সাথে ওয়ারলেস এই মাইক্রোফোনটি সরাসরি কানেক্ট হয়ে যায়। আমার মোবাইল ফোনের সাথে ওয়ারলেস এই মাইক্রোফোনটি কানেক্ট করে দিলাম। আর এখন অরিজিনাল ভয়েস রেকর্ড শুনুন। আসসালামু আলাইকুম, গাফফার কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আব্দুল গাফফার আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন আমি ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে এই সাউন্ডটি রেকর্ড করতেছি। আপনারা শুনতেই পাচ্ছেন এই সাউন্ডের কোয়ালিটি। আমাদের এই ডিভাইসটা চার্জ করার কোনো প্রয়োজন নেই, আমাদের এই ডিভাইসটা চার্জ করতে হবে। আপনাদের বাসায় PC থেকে, ল্যাপটপ থেকে বা মোবাইল চার্জারের এই ডিভাইসটা থেকে আপনারা সরাসরি 5V আউটপুট দিয়ে মাইক্রোফোনটাকে চার্জ করতে পারবেন। এখন আমি ওয়ারলেস মাইক্রোফোনটিকে আনবক্সিং করব। মাইক্রোফোনটিকে আমি আনবক্সিং করছি। বক্সটি আমি ওপেন করলাম। বক্সের ভিতরে সাদা কাগজে মোড়ানো একটি প্যাকেট আছে, যার ভিতরে আছে মাইক্রোফোনটি, সাথে আছে একটি সি টাইপ কেবল এবং একটি ক্যাটালগ বই। এই ছিল বক্সটির ভিতরে। বন্ধুরা, এই মাইক্রোফোনটির বক্স সহ একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন। এতে রয়েছে চমৎকার একটি ব্ল্যাক বক্স। বক্সের ভিতরে একটি মাইক্রোফোন ও একটি OTG ডিভাইস আছে। আর এই মাইক্রোফোনটিকে বক্সের ভিতরে রেখে চার্জ করতে পারবেন। এটার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাইক্রোফোনটিকে আপনারা এই কাভারের ভিতরে রেখেই চার্জ করতে পারবেন। এই হচ্ছে সি টাইপ চার্জিং পোর্ট এই ওয়ারলেস মাইক্রোফোনটির সাথে। এটি হচ্ছে আমার মাউথ, এটির মাধ্যমে আমি কথা বলবো। আর এটি হচ্ছে OTG কানেকশন। এই OTG কানেকশনটি আমি মোবাইলের সি টাইপ পোর্টে কানেকশন দিব। এই মাইক্রোফোনটির মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এটা হচ্ছে মাইক্রোফোনের সি টাইপ চার্জার। আমরা এখান থেকেও মাইক্রোফোনটি চার্জ করতে পারবো এবং আমরা এই কাভার থেকেও এদিক দিয়ে মাইক্রোফোনটিকে চার্জ করতে পারবো। আমরা এই মাইক্রোফোনটির দুদিক থেকেই চার্জ দিতে পারবো। এখন আমি মাইক্রোফোনটিকে অন করব। এই হচ্ছে আমার সুইচ মাইক্রোফোনটির। আমি এই সুইচটি চেপে ধরি। এই যে বন্ধুরা, আমি সুইচটি চেপে ধরার পর মাইক্রোফোনটিতে একটি MD কাটার লাইট জ্বলজ্বল করতেছে। আর এটা হচ্ছে মাইক্রোফোনের কথা বলার পজিশনটা। আমরা মাইক্রোফোনটাকে ক্লিপের মাধ্যমে গেঞ্জিতে বা শার্টে আটকে রাখবো এবং মাইক্রোফোনটি দিয়ে আমরা কথা বললে একদম নয়েজ মুক্ত আমরা ভয়েস রেকর্ড করতে পারবো। এই মাইক্রোফোনটির সাথে আরেকটি সি টাইপ চার্জার দিয়ে দিছে, যার মাধ্যমে আমরা মাইক্রোফোনটিকে চার্জ করতে পারবো। তাহলে বন্ধুরা, চলুন আমরা এই মাইক্রোফোনটিকে ফোনে কানেকশন দিই। এই সি টাইপে আমি OTG-টাকে কানেকশন করে দিলাম। আপনারা এই যে আমার হাতে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এখন আমি মাইক্রোফোনটিকে আমার গেঞ্জির এই কলারে লাগিয়ে দিচ্ছি। এই কলারে লাগিয়ে দিলাম। এখন আমি মোবাইল ফোন দিয়ে, এখন আমি এই যে মোবাইল ফোনটা দিয়ে আমি আপনাদেরকে সাউন্ড রেকর্ড করে দেখাবো। তাহলে চলুন আমরা মোবাইল ফোনটি দিয়ে সাউন্ড রেকর্ড করি। আসসালামু আলাইকুম, গাফফার কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আব্দুল গাফফার আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন আমি ওয়ারলেস মডেলের যে মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনটি দিয়ে সাউন্ড টেস্ট করতেছি। তো আপনারা এই সাউন্ডটি শুনুন। বন্ধুরা, এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে ওয়ারলেস মডেলের যে মাইক্রোফোনটি, এই মাইক্রোফোনটি দিয়ে এই কথাটি রেকর্ড করছি। এই ওয়ারলেস মাইক্রোফোনটির বিশেষ একটি সুবিধা হচ্ছে আপনার মোবাইল ফোনে যদি চার্জ না থাকে, এই মুহূর্তে আপনার জরুরি লাইভে মিটিং আছে, সে সময় আপনি ওয়ারলেস মাইক্রোফোনটির OTG ডিভাইসটি সরাসরি মোবাইল ফোনের সি টাইপ পোর্টে কানেক্ট করে OTG ডিভাইসের সি টাইপ পোর্টে
মোবাইলের চার্জার কানেক্ট করে মোবাইল ফোনটি চার্জ করতে পারবেন এবং আপনি লাইভে জরুরি মিটিং সেরে নিতে পারবেন। আপনারা যদি মোবাইল সাপোর্টেড মাইক্রোফোন বা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ ক্রয় করতে চান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে চান, নিচের দেয়া এই নাম্বারে যোগাযোগ করুন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।